সাবজেক্ট অ্যাবাকাস ক্লাস ওয়ান টুয়েলভ মে অ্যাডিশন ইন ইউনিটস অ্যান্ড টেন্স রড। আচ্ছা ফার্স্ট 22 অ্যাড 11, ও মিন্স ওয়ান্স, টি মিন্স টেন্স। আচ্ছা 22, 22 অ্যাড 11, ওয়ান ওয়ান 11, সো আনসার ইজ 1 2 3, 1 2 3, মানে 33। নেক্সট 55 অ্যাড 22, 22 আনসার ইজ 77। নেক্সট 44, 44 অ্যান্ড অ্যাড 55, সো আনসার ইজ 99। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা হোমওয়ার্কে একদম দেখো নিচে একটা সাম আছে, এটাতে দেখো প্লাস সাইন ছিল, হ্যাঁ প্লাস সাইন হবে না, ওটা লেস হবে। প্লাস হবে না কেন, হবে, কিন্তু এটা 44-এর সাথে অ্যাড 11 তোমার সরবেনে করতে গেলে, মানে আবাকাসে করতে গেলে এখানে তোমাদের ফর্মুলার প্রয়োজন হবে। তা তোমরা যেহেতু এখনও ফর্মুলা শেখোনি, ক্লাস টুয়ে শিখবে, তাই এই মুহূর্তে এই অঙ্কটা তোমাদের ক্ষেত্রে হবে না। তো আমাদের তখনই হবে যদি এই সাইনটা আমরা চেঞ্জ করে দিই, মানে লেস দিই। একটু দেখিয়ে দিচ্ছি কেন হবে না। দেখো 44, দেখো 44, এবার কি বলেছে অ্যাড 11, মানে আগে যে সাইনটা ছিল দেখো ভালো করে, আগে দেখেছো অ্যাড সাইন ছিল, তো এখানে তো যে আমি 11 অ্যাড করব, অ্যাভেলেবেল বিট আছে কি এখানে? না আছে এখানে কোনো বিট, না আছে তোমার ওয়ান্স প্লেসে কোনো বিট, টেন্স প্লেসেও কোনো বিট নেই, ওয়ান্স প্লেসেও কোনো বিট নেই। কারণ আমরা কি জানি, আমরা জানি যে লোয়ার ডেক্সেও শুধু আমাদের 4 বিটসই থাকে, আর কোনো বিট থাকে না, 4 বিটস থাকে, আর আপার ডেক্সে 1 বিট থাকে, ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে অ্যাড 11 আমি কিভাবে করব? অবশ্যই করতে পারবো, এখানে ফর্মুলা আছে। হ্যাঁ তাহলে কি আমি পারবো না? পারবো, কিন্তু এখানে ফর্মুলা আছে, তোমরা শিখবে ক্লাস টুয়ে। তাই এই ক্ষেত্রে তোমরা কি করবে, এটা লেস হবে, সাইনটা লেস হবে। লেস কিভাবে করবে দেখো, লেস 11, লেস 11 মানে টেন্স প্লেস থেকে 1 বিট লেস করো, আর ওয়ান্স প্লেস থেকে 1 বিট লেস করো, তাহলে কি লেস হয়ে গেল না 11, 1 1 11। এবার আনসার কত হবে? 33। তা তোমরা এখানে 33 লিখবে। আর ভিডিওগুলো প্লিজ প্লিজ ভালো করে ফলো করবে, আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি বইয়ের মধ্যে লিখবে। তোমরা আমি দেখছি যারা হোমওয়ার্ক দিচ্ছ আমাকে, তো সে হোমওয়ার্কই কিন্তু আমি দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট খাতার মধ্যে করছে। কেন খাতাতে করবে না, বইয়ে করবে? তোমাদের যথেষ্ট জায়গা দেওয়া আছে এখানে।